সব জায়গায় যাওয়া সম্ভব হয়নি, প্রায় 30টা লোক। দেখুন, শিক্ষক নিয়োগ হয়নি, আর যেখানে যে টিচার দরকার সে টিচার পাঠানো হচ্ছে না। গ্রুপ ডি দিয়ে স্কুল চলবে, নার্স দিয়ে আয়া দিয়ে হসপিটাল চলবে, তো এটাই বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা। আরও দুর্দশা হবে, যে ধরনের কাটমানি আর লুটপাট চলছে, চাকরির নামে পয়সা নেওয়া হচ্ছে এবং চাকরি দেওয়া হচ্ছে না, তার পরিণাম এটা। আর সব জায়গায় এই ধরনের ভয়ঙ্কর অবস্থা চলছে, সে তো অনাস্থা প্রস্তাব হলে বোঝা যাবে কার আছে। দিল্লিতে গেলেই মিডিয়ার লোকেরা ধরেন, বলছেন কাটমানি কি ব্যাপার, কাটমানিটা কি, তাদেরকে কাটমানি বুঝিয়ে বলতে হয় যে কাটমানি কি হয়। সরকারি কোনো সাহায্য নিতে গেলে আগে টাকা জমা দিতে হয়, যেমন ছেলেদের স্কুলে ফর্ম কিনতে গেলে আগে পয়সা দিয়ে ফর্ম নিতে হয়, এখানে বাড়ি পেতে গেলে আবাস যোজনায় টাকা দিতে হয়, আবাস স্বচ্ছ ভারতের পায়খানা পেতে গেলে টাকা দিতে হয়। এখানকার রাজ্যে যা চলছে সেখানে রেশন কার্ড থেকে আরম্ভ করে সব জায়গায় টাকা দিতে হয়, নাহলে হবে না। এই যে ঘুষ, মানুষের অধিকারের টাকা লুট করা হচ্ছে, সরকারের উন্নয়নের টাকা লুট করা হচ্ছে, এটাই কাটমানি, এটা আলোচনা হচ্ছে সারা দেশে। এটা আমরা বলিনি, এটা মুখ্যমন্ত্রী নিজে বলেছেন এবং তিনি এটাও স্বীকার করেছেন, তার নেতারা কাটমানি নিচ্ছে। কেন বলেছেন, যা টাকা তুলবেন 75% পার্টিকে দেবেন, 25% নিজে নেবেন, আর সেই 25% পাওয়ার জন্য লুট মার শুরু হয়ে গেছে। দিনহাটার একটা মিউনিসিপ্যালিটি থেকে রসিদ বার করেছে, সেখানে রসিদটা লিখে সই করতে হচ্ছে যে আমি স্বেচ্ছায় বাড়ি পাওয়ার জন্য 25,000 টাকা দিতে রাজি আছি, আমার নামটা আবাস যোজনায় ঢোকানো হোক, আমি যদি বাড়ি পাই আমি 25,000 টাকা ডোনেশান দেবো স্বেচ্ছায় বলে লিখিয়ে না হচ্ছে, সে রসিদ আমাকে দেখানো হলো। তো চুরিটাকেও এখানে সরকারিকরণ করা হয়েছে, মমতা ব্যানার্জিও মেনে নিয়েছেন।